মনোহর ইফতারের পক্ষ থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় মানুষ অতিথি হয়ে এসেছেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা নাঈম। নাঈম, এবার রোজার মধ্যে কেমন ব্যস্ত আছো? মানে সময়টা তো একটু ডিফিকাল্ট সময়। হ্যাঁ, গত বছর তো তেমন কাজ হয়নি, সেই জন্য জিজ্ঞাসা করছি এখন কাজ করছো না? কাজ হয়েছে এবং সবাই একটু বেশি সচেতন থাকার চেষ্টা হয়েছে, কারণ সবাইকেই কাজ করতে হচ্ছে। মানে স্বাস্থ্যবিধি মেনে সবাই কাজ করার চেষ্টা করছো। তো তোমার সাথে আমরা আরো কথা বলবো, আরো কিছু জানবো, তার আগে চলো আমার কিচেনে রান্নাটা শুরু করি, তারপরে কথা বলি দুজন। ঠিক আছে, চলো আমার কিচেনে যাই। নাঈম জি, তুমি বলছিলে তুমি মাংসের জিনিস খেতে পছন্দ করো, সেই জন্য আমি আজকে তোমার জন্য দেখাবো মাশরুম দিয়ে চিকেন স্টেক। ওয়াও, মাশরুম তুমি লাইক করো? খুবই, খুব লাইক করো। তাহলে আমরা মাশরুম দিয়ে চিকেন স্টেক করব, ঠিক আছে? এখানে একটা স্টেকের তাওয়া আছে, তাওয়াটা একটু গরম হতে দেই, কারণ গরম না হয় তাহলে ঠিক মতো দেওয়া যায় না, মানে ভালো হয় না। চিকেন তো অবশ্যই লাগবে। দেখো চিকেনের এই যে বুকের হাড়ছাড়া মাংস নিয়েছি আমি তিন পিস। হ্যাঁ, এটা প্রথম হবে কি একটু থেতলে নিতে হবে। এখন আমার হাতে এইটা আছে বলে কারো কাছে যদি না থাকে সে পুঁতা দিয়েও করতে পারে। হ্যাঁ, মশলাগুলোও ঢুকবে আর স্টেকটা ভালো হবে। তুমি কি ঝাল খাও? নাই একটু। আচ্ছা, আসলে স্টেক তো একটা বিদেশি খাবার, কিন্তু তারপরেও আমরা যখন এটা তৈরি করি তখন আমাদের মতো করি। হ্যাঁ, আমরা একটু সয়া সস দেবো, এখানে সয়া সস আছে টেবিল চামচের দুই চামচ। আর সয়া সসে যেহেতু একটু লবণ থাকে, লবণটা অল্প দেবো, কারণ পরে লাগলে আমরা স্টেক সস দিয়ে যখন খাবো তখন চাইলে লবণ একটু দিয়েও নিতে পারবো, তাই না? আর দেবো একটু শুকনা মরিচের গুঁড়ো। ঝাল খাও তো তুমি, চা চামচের এক চামচ দিলাম। আর একটু ময়দা দেবো, চা চামচের তিন চামচ ময়দা দিলাম। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, আমরা এটা বাটার দিয়ে তৈরি করব। আর মাখনটা না পড়ার জন্য আরেকটা বুদ্ধি হলো, এটার মধ্যে যদি আমরা অল্প একটু তেল দিয়ে নিই তাহলে মাখনটা পুড়বে না। তাহলে অল্প একটু তেল দিয়ে দিই, যেহেতু অনেকখানি গরম হয়ে গেছে, তাই না? চুলা জ্বলছে, সাবধান তুমি। এটা আবার একটা নিয়ম যে আমরা যদি অল্প একটু তেল দিয়ে নিই তাহলে কিন্তু মাখনটা পুড়ে যাবে না। আমার এখানে একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিই পুরা তাওয়ার মধ্যে। তারপরে মাখনটা দেবো। আসলে যে কোনো রান্নাতে অনেক কিছুই কিন্তু শেখার আছে। দিলাম, আর যেহেতু তাওয়াটা আমরা একটু আগে দেখেছি না অনেক গরম হয়ে গেছে না, আমরা টুকরাগুলোও দেব। স্টেকের টুকরা তিনটা দিয়ে দিলাম, ঠিক আছে? তিনটা এখন ভাজা হবে। এখন আমরা আবার মাশরুমটা করব, ঠিক আছে? মাশরুমটা একটু বাটার দিয়ে করব, অল্প দেবো বাটার। মাশরুমটায় খুব বেশি জিনিস দেব না আমরা। আর আমরা যে মাশরুমটা নিয়েছি তা হলো বাটার মাশরুম। এই বাটার মাশরুমটা ক্যানেই কিনতে পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। এটাকে আমরা চার টুকরো করব, একদিক হলে আমরা তারপরে উল্টে দেব। আচ্ছা, মাশরুমগুলো জাস্ট চার টুকরো করে নিচ্ছি, এগুলো আমরা স্টেকের উপরে দেবো। আর ইচ্ছা করলে এই মাশরুমটা আমরা কিন্তু এই যে পেঁয়াজ যেভাবে কুচি করে না, সেইভাবে কুচি করেও দিতে পারি। একটু জালটা কমিয়ে দেই, আমরা আবার মাশরুমটাও রান্না করব। এটা দিয়ে দিলাম এটার মধ্যে, এটার মধ্যে আমরা এখন অল্প একটু সয়া সস দেবো, বেশি না, অল্প একটু সয়া সস দিয়ে একটু রান্না করবো। হ্যাঁ, তুমি যেহেতু ঝাল খাও, চা চামচের অর্ধেক চামচ শুকনো মরিচের গুঁড়াও দিলাম। আমি কিন্তু একটা জিনিস দেখেছি যে গোলমরিচ কিন্তু ব্যবহার করছি না, কারণ আমাদের দেশি খাবারে কিন্তু আমরা খুব বেশি গোলমরিচ ব্যবহার করি না। আমি স্টেকটা বানাচ্ছিও দেশি স্টাইলে, ওর পরিবেশনও করবো ওইভাবে, যে একদম অন্যভাবে। আপা, এই যে থালা বাসন ধোয়ার ক্ষেত্রে একদম সহজভাবে জিজ্ঞেস করতে চাই আমি, হ্যাঁ বলো, থালা বাসন ধোয়ার ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কেন হচ্ছি না? হচ্ছি তো, কারণ আমি তো নিজে মনে করি যে আমি স্মার্টভাবে যেভাবে চলাফেরার চেষ্টা করি ঠিক সেইভাবে আমার কিচেনটাকেও স্মার্টলি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সাজেশন থাকবে? হ্যাঁ, আর পরিষ্কার রাখি কীভাবে জানো? ভিম স্মার্ট লিকুইড দিয়ে, সবসময় ভিম স্মার্ট লিকুইড দিয়ে থালা বাসন রান্নার পর সব কিছু ঝকঝকে তকতকে করে পরিষ্কার করি। বন্ধ করে দিলাম, আমাদের এটা হয়ে গেছে। এখন মাশরুমটা আর একটু হলে নামিয়ে দেবো। বাহ, দেখতে কেমন লাগছে? সুন্দর। হ্যাঁ, খেতেও অনেক ভালো লাগছে।
আর তো হয় কি স্টেকের সঙ্গে আমরা সাধারণত কি করি হয় ম্যাশ পটেটো খাই তা না হলে কি করি সবজি খাই তাই না আর এটা একটু অন্য রকম যে আমরা আবার স্টেকে আবার কিন্তু এই মাশরুমের সসটাও তৈরি করা হয় এটা দিয়ে যদি আমি ইচ্ছা করতাম তাহলে সসও তৈরি করতে পারতাম কিন্তু সস তৈরি না করে আমি মাশরুমগুলো আস্তে আস্তে দিয়েছি দেখো আচ্ছা আপা এটা তো পরিষ্কার হয়ে গেল কি করে একটু আগে তো আমরা স্টেক তৈরি করলাম মনে হচ্ছিল কি সবকিছু লেগে আছে তেল চর্বি কাজই হয়নি এখন আসলে আমি নাইম দর্শকদেরও দেখাচ্ছি একটু আগে এই তাওয়াটার মধ্যে আমরা স্টেক তৈরি করেছি চিকেনের স্টেক তাই না এখন আমি এটা ভিম স্মার্ট লিকুইড দিয়ে মেজে ঘষে নিয়ে এসেছি তাতে করে কি হয়েছে একদম দেখো ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গিয়েছে আমি রেগুলারই আমার থালা বাসনের জন্য সবসময় ভিম স্মার্ট লিকুইড ব্যবহার করি আজকে আমি তোমার জন্য তৈরি করলাম মাশরুম দিয়ে চিকেন স্টেক কেমন হয়েছে ঝটপট করে তারপরে সাজিয়ে পরিবেশন করে দেখো কিভাবে এটা আমি পরিষ্কার করি নাইম আমরা এখানে রাখি এবার পরিবেশন করি নাইম তোমার জন্য আছে ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আমরা তো ওখানে বসি নাইম তোমার জন্য রয়েছে ভীমের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার থ্যাঙ্ক ইউ বা থ্যাঙ্ক ইউ খুবই কাজের জিনিস হলো আমার জন্য এতক্ষণ টিভি সেটের সামনে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন আশা করি সবার ভালো লেগেছে কারণ আমার সঙ্গে ছিল এতক্ষণ আপনাদের একজন প্রিয় অভিনেতা এবং নায়ক নাইম নাইমের সাথে আমরা কথা বললাম সেই সাথে ঈদের সময় রান্না করা যায় আবার ইফতারিতেও রান্না করা যায় এমন একটা খাবার মাশরুম দিয়ে চিকেন স্টেক তৈরি করে দেখালাম আমি কেকা ফেরদৌসি ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার কোনো মজাদার স্মার্ট রেসিপি নিয়ে একই সময় আপনাদের সামনে হাজির হব খুদা হাফিজ